নয়। যদি পানিতে ভাসতে পারা বুজুর্গি হয়, শুকনো পাতা পানিতে ভাসে এরা বড় বুজুর্গ। তেমনি ভাবে বাতাসে ভাসতে পারা এটাও বুজুর্গি নয়, যদি এটা বুজুর্গি হয় তো মশা মাছি বাতাসে ভাসে এরা বড় বুজুর্গ। অর্থাৎ কারামত কোনো বুজুর্গির আলামত নয়। আমরা এখানে ধোকা খাই, অলৌকিক ঘটনার কারামত দেখলে বড় বুজুর্গ, অলৌকিক ঘটনা দেখলে কিসের বুজুর্গ? হযরত শায়খ আহমদ সারহিন্দি মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহির খেদমতে এক ব্যক্তি 30 বছর কাটায়, এরপর গাট্টিবন্ধে সে চলে যাবে। জিজ্ঞেস করা হলো কখন যাবে, কেন যাবে? হযরতের বুজুর্গি শুনে এসেছি হযরতের কাছে, 30 বছর রইলাম, কোনো অলৌকিক ঘটনা দেখলাম না, কোনো কারামত দেখলাম না। হযরত বললেন যে দীর্ঘ 30 বছর যাওয়া সুন্নত পরিপন্থী কোনো আমল আমার মধ্যে দেখেছ কি না? কয় না দেখিনি। তাহলে এর থেকে বড় কারামত আর কি? এই এক বাক্যে তার অন্তরের চক্ষু খুলে গেছে, সে যেন হযরতকে এখন দোয়া দিতেছে, জাযাকাল্লাহু চশমাম বা যিকর দি মুরাবা জান যাহ আমরা যিকর দি মুরাবা জান যাহ আমরা যিকর দি। ও আমার ওলি, আপনি তো আমার দিব্যি চক্ষু খুলে দিলে, এখন তো আমি বুঝতেছি বুজুর্গি কি। গাঠি রেখে দিলাম, আমি থাকা আরম্ভ করলাম। তো যাই হোক, যদি পানি শক্তি নিজস্ব হতো, হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলাকে কেন ডুবাইল না? আপনাদের নোয়াখালীর রত্ন, আমাদের কুমিল্লার গৌরব। কুতবে ওয়াক্ত হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি উজানির পীর, এক সময় করে চাটখিলে দৌলতপুরে ছিলেন। আমাদের কপাল খুলে গেছে, হযরত নোয়াখালী ত্যাগ করে কুমিল্লা গিয়ে বাড়ি করছেন। তার জীবনীতে লেখা আছে, খাদেম দেখতেছেন গভীর রাত, জানামাজ কানে নিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসতেছেন। খাদেম খেয়াল রাখলো কই জানে তো রাত্রি, দেখে যে সোজা পুকুরের ঘাট দিয়ে এসে হাঁটতে হাঁটতে পুকুরের মধ্যখানে জানামাজ মিশিয়ে নিয়ত নছেন আল্লাহ আকবার, তাহাজ্জুদ করবেন, ডুবতেছেন না। তো পানির ক্ষমতা নিজস্ব হলে ওনাকে কেন ডুবায় না? এখানে একটি প্রাসঙ্গিক কথা, বুজুর্গদের পানির সাথে এত সম্পর্ক কেন? এমনকি মাসায় খারা মরিদদেরকে কিছু সময় পানিতে গিয়ে কাটানোর পরামর্শ দেন। পানিতে গিয়ে কাটানো মানে ডুব দিয়ে থাকা নয়, সাগরে কূলে নদীর কিনারায় কিংবা নৌকা যোগে পানিতে থাকা। কারণ কি? হাকিমুল ইসলাম আল্লামা কাদের তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই উল্লেখ করেন, কখনো দেখবে পানি কলকল কলকল শব্দে চলে, তার মানে পানি জিকিরে জ্বলি তথা জোরে জোরে জিকির করতে করতে চলতেছে। যখন দেখবে পানি নীরব নিস্তব্ধ, বুঝলে জিকিরে খফি তথা আস্তে আস্তে জিকিরে মগ্ন হচ্ছে। আমরা দেখি মাঝে মধ্যে পানির তর্জন গর্জন করে, মানে জিকির করতে করতে একসময় তার ওয়াজদে চলে আসে, নিজের কাবুতে থাকে না, আনকন্ট্রোল হয়ে যায়, লাফালাফি শুরু করে দেয়। জিকিরওয়ালার কাছে গেলে কলমে জিকির জারি হয়, তাই পানির কাছে যাওয়ার পরামর্শ, তোমার কলব জিকির জারি হবে। দ্বিতীয় কারণ, পানি হল নরম, এত নরম পেটে ঢুকানোর জন্য চিবানোর প্রয়োজন পড়ে না, গিললেই পেটে ঢুকে। নরম নরমের কাছে থাকলে কলম নরম হয়, নরমের আসর এবং প্রভাব পড়ে। আগের যুগে একজন মানুষ মারা গেলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসত, এখন চোখের সামনে মানুষ মারা যায়, অনুভূতিতেও আসে না। বাচ্চা কাচ্চাদের তো এমন অবস্থা যেমন লাশের সাথে কবরে ডুববে। গত সপ্তাহে আমি জানাজা পড়াইতেছি, হঠাৎ বাচ্চা দুইটা এসে মহিলার জানাজা, উপরে পর্দা দেখা, পর্দা তুলে কল্যাণ ঢুকাই দেখতেছে ভিতরে কি, চিন্তা কর। আমরাও ছোটবেলায় নতুন কবর দেখলে ভয়ে কবর স্থানের ধারে কাছে যাইনি, কিন্তু এখন কাপড় তুলে ভিতরে মাথা ঢুকে দেখে ভিতরে কি, কেন এই দশা? আগের যুগে মানুষ কাঁচা ঘরে থাকত, নরম ঘরে কলম নরম থাকত, এখন পাকা ঘরে থাকে, শক্ত ঘরে, তাই কলম শক্ত হয়ে গেছে। তো পানি যেহেতু নরম, নরমের কাছে থাকলে কলম নরম হয়, নরম কলমে সহজে আমার আল্লাহ দমনা দেন, যেহেতু আমার আল্লাহও নরম, আমার আল্লাহ রাসূলও নরম।
তাই কোন বুজুর্গ বলেছেন আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি সদ শকরকে হাসতে মমিয়ানে তো কারিমি সদ শকরকে হাসতে মমিয়ানে তো কারিমি আল্লাহ তুমি এক নরম খোদা তোমার হাবিব আর এক নরম রাসূল দুই নরমের মধ্যখানে আমি গুনাহগার উম্মত আশাবাদী ফেলে দিবে না নরমরা তো ক্ষমাশীল হয় ফেলে দেয় না আল্লামা আলী মুসাদ্দাস লিখেছেন আমনে হেয়া বান হে ফেরা ফের হে তোমারে হামনে কহেয়া বান হে ফেরা ফের হে তোমারে নিসবত বহুত অচ্ছি হে মগর হাল বুরা হে নিসবত বহুত অচ্ছি হে মগর হাল বুরা হে আল্লাহ আমরা নেককার হই আর বদকার হই শেষমেশ তো তোমাদের সম্বন্ধ বড় উদ্ধির তোমার দিকে তাকাইলে আমি তোমার বান্দা তোমার হাবিবের দিকে তাকাইলে আমি তার উম্মত সম্বন্ধ বড় উদ্ধির ফেলে দিবে কিভাবে কত সুন্দর কথা তা আমার আল্লাহ নরম রহমান বড় দয়াশীল নরম রহিম বড় দয়াবান নরম গাফফার ক্ষমাশীল নরম সাত্তার দুষ্টুতি থেকে রাখেন নরম ওদুর মহব্বত করেন নরম আমার আল্লাহ নরম তো নরমের কাছে গেলে কলম নরম হয় নরম কলমে সহজে আমার আল্লাহ বন্ধ তাই পানির কাছে যাওয়ার পরামর্শ যাই হোক তো বলতেছিলাম পানির ডুবানোর শক্তি যদি নিজস্ব হইত তো এই বুজুর্গদেরকে কেন ডুবাইল না সত্যি নিজস্ব নয় আমার আল্লাহর দেয়া অতএব পানি মহান নয় মহান তিনি পানির পূজা করা যাবে না ইবাদত করতে হবে পানির সৃষ্টিকর্তা আল্লাহু আকবার তিন নম্বর আমাদের মধ্যে আছে বাতাস বাতাসের শক্তি পানি থেকেও বেশি আকারও আরো বড় এই পৃথিবীর চতুর্দিকে সব বাতাস আমরা বাতাসের ভিতরে ডুবে আছি শক্তি কত বেশি কোটি কোটি টন পানি বাতাস দক্ষিণ দিক থেকে ঠেলে উত্তর দিকে নিয়ে যায় আমরা দেখি মেঘমালা ভেসে যাচ্ছে বাতাসেই তো ঠেলে এই পানিগুলো যদি বলে বাতাস তোমার ঠেলায় আমি উত্তর দিকে যাব না আমি যাব দক্ষিণ দিকে পারবে পারবে ডক্টর ইকবাল মরহুম বলেছেন কোন রাতা খিচে কর দক্ষিণ সে বাদে সাজেগার কোন লাতা খিচে কর দক্ষিণ সে বাদে সাজেগার ইয়ে জমি কিসকি হায় আর কিসকা হায় নূরে আফতাব বাতাসের শক্তি আরো বেশি মুয়াজ্জিন তৃতীয়বার আল্লাহু আকবার বলে জানায় দেয় বাতাসের শক্তিও নিজস্ব নয় আমার আল্লাহর দেয়া অতএব উপাসনা তার করতে হবে যেহেতু মহান তিনি যদি বাতাস শক্তি নিজস্ব হইত হাকিমুল ইসলাম আল্লামা কারী তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন আল্লাহর এক ওলি নাম ছিল শাহ দৌলা যমুনা নদীর তীরে বসবাস করতেন ছোট্ট একটি ঝুপড়ির মধ্যে উনি আর ওনার স্ত্রী একদিন প্রবল বেগে বাতাস আরম্ভ হয় তুফান শুরু হয় ঝুপড়ি নড়বড় করতেছে স্ত্রী বলতেছেন আরে মাথা গোজার ঠাঁই একটি ঝুপড়ি এটা পড়ে যাচ্ছে আপনি স্থির বসে আছেন তো কি করবো বাঁশ বস নিয়ে তো ঠেকা ঠোকা দেন স্ত্রীর যন্ত্রণায় বাঁশ নিয়ে বেরিয়ে যেদিক থেকে তুফান ঠেলতেছে উনিও সেদিক থেকে বাঁশ লাগাইয়ে ঠেলা আরম্ভ করছেন বাতাসও ঠেলে উনিও ঠেলে এ অবস্থা দেখি স্ত্রী বলতেছেন আরে আপনার বুদ্ধি শুদ্ধি কোথায় বিদে নিয়ে গেছে বাতাসও ঠেলে আপনিও ঠেলেন আধা ঘন্টা পর যদি এটা করতো এখন তো আধা ঘন্টা আগেই করবে তো কি করবো উল্টা দিক থেকে না ঠেলবেন আহ শাহাদৌলা বললেন হ আমি আমার আল্লাহর সাথে হাত ধরবো আমার আল্লাহ যে দিকে শাহাদৌলা সেই দিকে বাতাসও ঠেলে উনিও ঠেলেন উভয় মিলে কতক্ষণ ঠেললো আশেপাশের ঘর বাড়ি তো নাসমার হয়ে গেল শাহাদৌলার নরবর ঝুঁকির কিছু হইল না বুঝা গেছে বাতাসের শক্তি নিজস্ব নয় আমার আল্লাহর দেয়া হুকুম পাইলে উড়া না পাইলে বাপের ক্ষমতা নেই যে উড়াবে বেশি দূরের কথা না আমাদের লাকসামের পূর্ব পাশের ঘটনা আমার আপন খালু দারুল উলুম দেওবন্দ থেকে লেখাপড়া করে বাড়ি এসেছেন এসে দেখেন তার গ্রামে রূপবর্ণের গান হয়
বিশাল প্যান্ডেল তৈরি করছে গান হবে। মসজিদে জুমার সময় বয়ান করলেন এ ধরনের গান বাদ্য, নারী নাচানো এগুলো হারাম, কবিরা গুনাহ, আল্লাহর গজব নাজিল হবে। বুঝানোর পরে কিছু লোকজন দাঁড়ায় গেল, হুজুর আসতে মাগরিবের পরে তো গান শুরু হবে, আপনি আসবেন আমরা প্যান্ডেল ভেঙে দিব, গান হইতে দিব না। হুজুর তো বড় খুশি, খুশি খুশি বাড়ায় ফিরলেন। একটু পরে একটি লোক এসে বলতেছে, হুজুর প্যান্ডেল ভেঙে দেওয়ার জন্য যারা দাঁড়াইছে আপনাদেরকে চিনেন? তো বহুদিন যাবৎ বাড়ির বাইরে দেওয়া বন্ধে ছিলাম, আমি তো চিনি না। তো এরাই গানের আয়োজক, এরা এখন মিটিং করেছে, আমি সেই মিটিং থেকে এসেছি। মৌলবী আসুক প্যান্ডেল ভাঙার জন্য, হাত পা ভেঙে রেখে তার সামনে নারী নাচাবো, গান গাওয়াবো, দেখি মৌলবীর শক্তি কতটুকু আছে। আহ, মৌলবীকে দেখতে দুর্বলই দেখা যায়। কিছু মৌলবীর হাত এত লম্বা উপরের দিকে তুললে আসে না আল্লাহ পর্যন্ত পৌঁছে। আহ করতে দেরি হয়, ওদিন থেকে অ্যাকশন শুরু হইতে দেরি হয় না, কিন্তু মৌলবী তো অন্তর বড় প্রশস্ত, ক্ষমা করে দেয়। হযরত খাজা আজিজুল হাসান মজজুব রাহিমাহুল্লাহ, হাফেজ হুজুর রাহিমাহুল্লাহ তাআলার পীর ভাই, বুড়ো মানুষ হাঁটতেছেন রাস্তায় কাদা, পাশে এক যুবক যুবতী হাঁটে, এরা একে অপরের প্রেমিক প্রেমিকের। হযরতের পায়ের নিচ থেকে একটু কাদা ছিটে গিয়ে যুবতীর গায়ে পড়ছে, এই দেখে যুবক এগিয়ে এসে এক ধাক্কা মেরে হযরতের কাদা ছেড়ে দেয়। হযরত কিছুই বললেন না, লড়ফড় লড়ফড় করে উঠলেন, আবার পথ চলা আরম্ভ করলেন। এদিকে যুবতী দু চার কদম চলতে না চলতে পা পিস্তিয়ে পড়ে পা উল্টে গেছে, এখন আর উঠতে পারে না। আশেপাশের লোকেরা বলতেছে, বেটা যে বুড়ো লোকটিকে ধাক্কা দিয়ে কাদায় ফেলে দিয়েছ তুমি তাকে চিনো? কয় না চিনি না। তাড়াতাড়ি ক্ষমা চাও, না হয় তোমার প্রেমিকা উঠতে পারবে না, তার কবর দিতে হবে। যুবক এসে বলছে, হুজুর আমি আপনাকে চিনি না, ক্ষমা চাই। অন্তর কত বড় হুজুরের, বললেন বেটা আমরা কি এতক্ষণ দেরি করি? তুমি আমার কাছে আসবে ক্ষমা চাবে তারপর ক্ষমা করবে, এতক্ষণ দেরি করি? আমাকে ধাক্কা মেরে কাদায় ফেলে দিয়েছ, আমি আগে তোমাকে ক্ষমা করেছি তারপর উঠে পথ চলা শুরু করেছি। তবে বেটা স্মরণ রাখবে, এই যুবতীর সাথে তোমার ভালোবাসার সম্পর্ক আছে, তাই তার গায়ের কাদা তুমি সইতে পারোনি, আমাকে ধাক্কা মেরে কাদায় ফেলে দিয়েছ। বেটা স্মরণ রাখবে, আমারও ভালোবাসার সম্পর্ক একজনের সাথে আছে, তোমার ধাক্কা তিনিও সইতে পারেননি, তোমার প্রেমিকাকে ফেলে দিয়ে প্রতিশোধ নিয়ে নিয়েছেন। বদর সাজা হে মজলুমাকে হাঙ্গামে দোয়া কর দাম, বতর সাজা হে মজলো মাকে হাঙ্গামে দোয়া কর দাম, ইজাবত আজ দরে হক বহরে ইস্তিকবাল মি আয়াত, ইজাবত আজ দরে হক বহরে ইস্তিকবাল মি আয়াত। ও জালেমেরা, যারা জুলুম কর, ধন বলে মন বলে ক্ষমতা বলে অর্থ বলে দেহ বলে, জালেমের আখেরাতে শাস্তি তো আছে, জমা পরিণাম দুনিয়াতে আল্লাহ পাক দেখা গেলেন, বেশি সময় লাগে না। আমরা যখন লালবাগ পড়ি, আজিমপুর থেকে বাসে উঠতাম সায়েন্স ল্যাবরেটরির নাম তোমার ভাইয়ের বাসায় যাওয়ার জন্য, একজন বুড়ো মানুষ আলেম সিটে বসা থুপ ফেলতে গেছেন জানালা দিয়ে, আরেক যুবক ওনার সিটে এসে বসছে। বেচারা বুড়ো মানুষ আলেম মানুষ বলল, ভাই এখানে তো আমার সিট, আমি বসছি, কও আপনি খরিদ করছেন তো গোসা। যতই বুড়ো লোকটা বলল, যুবকটা শীর্ষ ছাড়লো না, উঠল না, বেচারা দুর্বল কোন রকম হ্যান্ডেল ধরে দাঁড়াইয়াছে। সামনে বাস থামলো, যুবক নামলে এক পা দিল, বাস টান মারছে চাকার নিচে। মানুষরা বললো, হুজুর আপনি থেকে শেষ করে দিলেন, আমি তো কিছু বলিনি। আসলে তো বলেননি ঠিক, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছেন, কত সুন্দর জিনিস। এরাও তো হুজুরকে হাত পা বেঁধে আমরা নারী নাচাবো গান গাওয়াবো, হুজুরের শক্তি কুতুর কাছে দেখে নিব, হুজুর আপনি যাবেন না আপনাকে বেঞ্চিত করবে। খালুর মনটা ভেঙে গেল, আসার পরে ঘরে এসে আমার খালাকে বললেন, আমাকে একটি মশারি দাও। খালা মশারি দিলেন, খালু আরেক ঘরে গিয়ে ঢুকলেন, বললেন কেউ যদি আমার খোঁজে আসে তো বলবে আসার পর ঘর থেকে বেরিয়ে গেছে, এই ঘরে যে আছি এটা বলবে না। তিনি ঘরে ঢুকে দুয়ার জানালা বন্ধ করে দিলেন,
এরপর ভিতরে কি করছেন তিনি জানেন, তার খোদায় জানেন। মাগরিবের পর ওরা তো হুজুর অপেক্ষায়, হুজুর তো আসতেছেন না, ডাকতে আসছে বাড়িতে, হুজুর কই? খালাম্মা বললেন, হুজুর আসার পর ঘর থেকে বেরিয়ে গেছেন, ঘরে আর ফিরে আসেননি। কিছুক্ষণ অপেক্ষা করে যখন হুজুর নেই, গান শুরু করে দেয়, নাচানাচি আরম্ভ করে, এর মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়। এমন জোরে শুরু ঘূর্ণিঝড়, 15-20 কিলোমিটার দূর থেকে যখন বিদ্যুৎ চমকে মানুষের ঘরের সালের টিন উপরে উঠতে দেখা যায়। হালের বল পার্শ্ববর্তী গ্রামের তালগাছরা গানিয়ে তুলছে, টিউবওয়েলকে মশাই ছিঁড়ে উড়াই নিয়ে গেছে। কবিতা বের হয়েছিল তখন, জব্বর মিয়ার হালের বল তাল গাছের আগায়। পরদিন আমার বড় ভাই দেখতে গেলেন, যে তোমার খাদুর বিজয় এখানে কি জানি অবস্থা। ভাই বলেন, ওকে এলাকায় গিয়ে দেখি পুরা কেয়ামত বরপা হয়ে গেছে, সব সমান, গড়বাড়ি কিছু নেই, মধ্যখানে একটি বাড়ি দেখা যায়, ওই বাড়িতে গিয়ে দেখি এটাই আমার খাদুর বাড়ি, একটা কলা গাছ পর্যন্ত এই বাড়ির ভাঙেনি। বাতাসের শক্তি নিজস্ব হলে আশেপাশে কেয়ামত করে গেল, এই বাড়ির কলা গাছ কেন ভাঙল না। তখন থেকে আমার খালু প্রসিদ্ধ হয়ে গেছেন, তুফেন্নামালা না বলতো ওনাকে, তুফেন্নামালা। তো মুয়াজ্জিন তৃতীয়বার আল্লাহ আকবার বলে জানায় দেয়, বাতাসের শক্তি নিজস্ব নয়, মহান আমার আল্লাহ, শক্তি ওনার, অতএব উপাসনা তার করা লাগবে, আসো তার ঘর মসজিদে নামাজ কায়েমের জন্য, হাইয়া আলা সালাহ, এর মধ্যে তোমার পল্লা নিহিত, হাইয়া আলা সালাহ। চার নম্বর, আমাদের মধ্যে আছে আগুন, আগুন বাতাস থেকে আরো বড়, শক্তি আরো বেশি, বাতাসের উপরে পড়ায় না আগুনের দেশ, কোটি কোটি কিলোমিটার মেঘ। আগুন মাটিকে পুড়ে পাথরের শক্ত ইট বানাই থাকে, আরো বেশি পড়লে এই ইট একসময় ঝাঁপা হয়, আরো বেশি পড়লে পানি হয়, মাটিকে পানি বানায় আগুনে, পানিকে শুকিয়ে ফেলে, আগুন জ্বালাই দিলে ভিতরে বাতাস ঢোকানো, অক্সিজেন ঢুকতে পারে না, কত শক্তি আগুনের বরত্ব আর শক্তি দেখে আরেক সম্প্রদায় দোকা খেয়ে গেছে, পারস্যের অগ্নি পূজক, আগুনের পূজা পাঠ। মুয়াজ্জিন চতুর্থবার আল্লাহু আকবার বলে জানায় দেয়, আগুন মহান না, মহান আগুনের সৃষ্টিকর্তা, আগুনের এই শক্তি নিজস্ব নয়, আমার আল্লাহ দেয়া, হুকুম করলে জ্বালাইতে পারে, না করলে আগুনের বাফের ক্ষমতা নেই যে কিছু জ্বালাবে। যদি আগুনের ক্ষমতা নিজস্ব, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তারিখে মাশায়েখে চিশত নামক কিতাবে লিখেছেন, হযরত মুঈনউদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহির পীর খাজা ওসমান হারুনী রহমাহুল্লাহ সফর অবস্থায় এক জায়গায় দেখতেছেন কিছু লোকজন আগুন জ্বালাই আগুনের পূজা করতেছে, এদেরকে বুঝাইলেন বাবারা আগুন উপাসনা, উপাস্য আগুনের সৃষ্টিকর্তা। এরা বলে আমাদের বাপদাদা 14 গোষ্ঠী আগুনের পূজা করে আসতেছে, তোমার কথের 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 পূজা করে।